অন্তর দেওয়া হয়, ঠিক আছে? এই অঙ্গগুলোকে, এই যেটা দেওয়া আছে, এই অঙ্গগুলোকে অন্তরের যে অঙ্গগুলো হতো সেগুলোর জন্য আলাদা একটা ফর্মুলা ছিল, ঠিক আছে, তোমাদের ক্লাস টেন। তো এটাকে সেইভাবে না করে, যেহেতু এখন সময় ওটাতে ভীষণ বড় একটা লেন্দি প্রসেস, তো সেটার পরিবর্তে আমরা যে প্রসেসটা যেটা আগে শিখেছি সেখান থেকে আমি নেক্সট স্টেপ করাচ্ছি। এই প্রশ্নটাকে যদি আমি আরো একভাবে দিই, সেম প্রশ্ন, এটা ফুটতে হবে না, এটা সলভ করো, আগের দিন করেছো, এটাকে যদি আমি অথবা দিয়ে করি, সেম প্রশ্ন অথবা দিয়ে করছি, এটা আমাকে সলভ করতে হবে। 1200 টাকা, এটা সলভ, এটা প্রশ্নের মধ্যে এটা আলাদা প্রশ্ন দেখতে লাগবে কিন্তু একই প্রশ্ন, আগে এটা সলভ করে দেখবে আগের দিনের মতো। 5% চক্রবৃদ্ধি হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত, এইটা তো অবশ্যই বের করতে পারবে। এটা করে দেখো তুমি, 1200 টাকা, 5% চক্রবৃদ্ধি হারে, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত, কিভাবে বের করছিলাম? এটা পার্ট করে 1/20, 20 থেকে 21, 20 থেকে 21, 2 বছর, তাই 2 বার করছিলাম, দিয়ে বের করে দেখো। বা সমূল চক্রবৃদ্ধি যেটা ইচ্ছা, আগে চক্রবৃদ্ধি বের করতে হবে। এখান থেকে আগের দিন বলছিলাম 5% হারে, তার মানে 1/20, তার মানে 20 থেকে 21 করছিলাম আগের দিন যারা ছিলেন, 20 থেকে 21, 20 থেকে 21, তাহলে এখানে আসছে 400, এখানে 441, তার মানে 400 থেকে 441 হয়েছে, তার মানে 400 টাকা আমরা ধরতাম আসল, আর এটাকে হচ্ছে সুদ আসল, তার মানে এর মধ্যে লুকিয়ে আছে সুদ প্লাস আসল, আসল যদি 400 হয় তাহলে হচ্ছে সুদ 41, মানে 500, তাহলে 400 সমান বলে দিয়েছে আমাদের 1200 টাকা। এখানে লিখতে পারি 400 হচ্ছে আনুপাতিক আসল, এটা সমান বলেছে 1200 টাকা, আর আমাদেরকে জাস্ট শুধু চেয়েছে সুদটা চেয়েছে, যদি সুদ আসল বলতো 441 সমান করে দিতাম, কিন্তু শুধু সুদ চেয়েছে, তাহলে আমাদেরকে বের করতে হবে হচ্ছে 41-এর মান, 41 সমান কত, তাহলে এটা দেখতে পাচ্ছি 3 গুণ, তাহলে এটারও 3 গুণ, 3 × 3, 3 × 4, 123 টাকা, 123 টাকা, ঠিক আছে, 123 টাকা, 1200 টাকা। এটা থেকে মানে ই করা যায়, এটাকে শর্টকাটও করা যায়, ঠিক আছে, হয়তো তোমাদেরকে শিখিয়েছি কিনা জানি না। এটা কত পার্সেন্ট আছে? 5%, এটার একটা ফর্মুলা আছে ছোট করে, এ প্লাস বি দশমিক এ বি, এটা পরে শেখাচ্ছি আমি, মানে এটাকে ডাইরেক্ট করা যায়, মানে এটা 5/5, এখানে হয় 25, আর এটা হচ্ছে 10, মানে 1200 টাকার এই পার্সেন্ট করলে চক্রবৃদ্ধি সুদ বেরিয়ে যায় সরাসরি, বেড়ে তখন এতগুলো লাগে, ওটা পরে শেখাচ্ছে, তোমাদের কত দেখিয়েছি হয়তো, ওই যে লাভ ক্ষতিতে করেছিলে যেভাবে ওই পদ্ধতি এখানে কাটে, এইটা করতে হয়তো কারোর অসুবিধা হয়নি এইটা, ঠিক আছে, কিন্তু এই অঙ্কটাই যদি আমি এইভাবে টুকে দিই, মানে এটা থেকে একটা ফর্ম আছে, ঠিক আছে, আমি ভেঙে পড়াচ্ছি, এইটা করতে অনেকেরই ডাউট, মানে সমস্যা হবে এটা, কারণ এটা তোমরা শেখোনি কিন্তু এটা শেখা আছে, ঠিক আছে। তাহলে যত বছর বলেছিল আমরা সেটাকে পার্টে করে 20 থেকে 21, 20 থেকে 21 করে সলভ করলাম, ঠিক আছে। এবার উপরের যেটা আছে সেটার সঙ্গে এটার কোনো পার্থক্য নেই সেরকম, মানে এটাকে জাস্ট আমরা ভাবার একটা মানে দিক বলতে পারো, যে সেইভাবে ভাবতে হবে এটাকে। দেখো বলেছে 1200 টাকা, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে, 1 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে, যদি সুদ কত মাস অন্তর দিচ্ছে, 6 মাস অন্তর, তার মানে আমাকে মোট দিতে হবে কত বছর, 1 বছর, তাহলে 6 মাস অন্তর অন্তর যদি দেয় কবারে দেবে, 2 বারে দেবে, তাহলে আমি ধরো এখানে টাকাটা আছে, আমি কটা স্লট তৈরি হবে, 1 বার 2 বার, আচ্ছা এই অঙ্কগুলোর ক্ষেত্রে দুটো স্টেপ ফলো করতে হবে, আমি স্টেপগুলো করে দিই তাহলে হয়তো বেসিকটা পরে নোটটা থেকে যাবে। স্টেপ 1 লিখতে পারো, তাহলে কি সারা জীবন থেকে যাবে, এটা যেটা শেখাচ্ছি সেটা সারা জীবন থেকে যাবে, ওই মাধ্যমিক বা HS মাধ্যমিকে ছিল, মাধ্যমিকের ওটা আর মনে করতে হবে না, ওটা এক পাতা জুড়ে হয়। আচ্ছা প্রথম স্টেপ হচ্ছে কি স্টেপ, যে সময় অনুযায়ী
সময় অনুযায়ী বা এই যে অন্তরকে দেখে এটা লিখতে পারি, সময় অনুযায়ী স্লট তৈরি করতে হবে, স্লট তৈরি করতে হবে, স্লট বলতে ভাগ ভাগ গুলো। মানে এখানে এক বছরের জন্য যে সুদটা কাটবে সেটা 6 মাস অন্তর অন্তর টাকাটা শোধ করছে, তাহলে 6 মাস, এক বছরে হয় 12 মাস, তাহলে 6 মাস 6 মাস, তাহলে একবার দুবার, দুটো স্লট হয়ে গেল, একটা কাজ কমপ্লিট। আমাদের আর একটা স্টেপ হচ্ছে, এটা হচ্ছে স্টেপ 1, আর হচ্ছে স্টেপ 2, এটাই ফাইনাল, এটা সবাই পারবে। দেখো লিখে দিয়ে চক্রবৃদ্ধি সুদের হারকে, বা লিখতে পারো শুধু সুদের হার লিখতে পারো, চক্রবৃদ্ধি সুদের হারকে হারকে সর্বদা এক বছরের সঙ্গে তুলনা করতে হবে। লেখাটা লিখে রাখো, এমনি প্র্যাকটিক্যালি আরো সোজা লাগবে। এক বছরের সঙ্গে তুলনা করতে হবে, বা সঙ্গেই চক্রবৃদ্ধি সুদের হারকে সর্বদা এক বছরের সঙ্গে তুলনা করতে পারো, মানে পারবে। তাহলে এখানে বার্ষিক কত আছে? 10%, 10% হারে, আর আমাদের কমা সন্ধান দিচ্ছি 6 মাস, মানে এক বছরে কত মাস হয়? 12 মাস হয়, তার মানে 12 মাসে আমাদের কত পার্সেন্ট গুলো দিয়েছে? 10%। আর এটা স্লট গুলো কত মাসে? 6 মাস 6 মাস, তাহলে 6 মাসের স্লটে কত পার্সেন্ট আসতে পারে? 5%। তাহলে এই যে অঙ্কটা আছে, তাহলে এই যে স্লট গুলো তাহলে কত কত লিখতে পারি? 5%, এখানে 5%, ঠিক আছে। তাহলে এবার অঙ্কটা কি দাঁড়ালো, যে 1200 টাকা বার্ষিক, এটা কি হলো? এখন ওইভাবে ভাবতে পারো যে 1200 টাকা বার্ষিক 5% ধরে 2 বছরে কত টাকা হবে। এবারে এই স্লট গুলোকে 1 বছর হিসেবে ভাবতে পারো, এটা কোনো ব্যাপার না। এবার অঙ্কটা সেইভাবে তৈরি হলো যে 1200 টাকা বার্ষিক 5% হারে দুবার যদি পে করা হয় তাহলে কত টাকা হবে, এইটুকুই অঙ্ক, মানে এইটুকুকে সহায়তা হবে। তাহলে 5% মানে কত? 1/20, তাহলে 20 থেকে 21, এখান থেকে আর কি 20 থেকে 21, তাহলে এখান থেকে 400 440, যা হচ্ছিল সেটা 400 সমান হচ্ছে 1241 সমান। প্রথমটা অনেক কঠিন লাগবে, আস্তে আস্তে সোজা লাগবে, 41 সমান আর 123। দুটো স্টেপকে ফলো করো, আগে লিখে নাও প্রথম অঙ্ক হয়তো 20% বুঝতে পারবে, তো আস্তে আস্তে আরো অঙ্ক যখন দেবে তখন আরো বুঝতে পারবে। ১৬,০০০ টাকার এখানে আছে, মানে D2 আমি অঙ্ক ঢুকছি বই থেকে, 16,000 টাকার বার্ষিক 20% হারে, তাহলে তোমাদের একটু কনফিডেন্স বাড়বে যে হ্যাঁ এখন পারছি বলতে গেলে। 20% হারে 9 মাসের, এখানে 9 মাস আছে, 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত হবে যদি সুদ 3 মাস অন্তর দেওয়া হয়? কেউ অ্যান্সার করবে না, দুটো স্টেপকে খুব স্লোলি ফলো করো, দেখো হয়ে যাবে। যদি সুদ 3 মাস অন্তর দেওয়া হয়, আগে আমার সঙ্গে করতে পারো, পরে নিজের মাথা কাটাতে পারো, নোট করো, আগে নোট করতে পারো। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে স্লট তৈরি করা। তাহলে প্রথম কাজে স্লট তৈরি করি, তাহলে 3 মাস, সরি 3 মাস অন্তর দেবে, 9 মাস পর্যন্ত দেবে, তাহলে কটা স্লট হতে পারে? 3 3 করে, তাহলে 3টে স্লট, তাহলে 3টে স্লট হয়ে গেল। এবার কি কাজ আমাদের, যে সব যেটা বার্ষিক সুদের হার সেটা 12 মাসের সঙ্গে তুলনা করো। তাহলে 12 মাসে কত আছে? 20%, কত মাস অন্তর দিচ্ছে? 3 3 করে, তো তার মানে এটা 3 3 করে চলছে, তার মানে 3 এ কত পার্সেন্ট করা হবে?
চার হবে না, এটা বা এইভাবে করো নাকি আছে, সরি পাঁচ আসছে, পাঁচ পাঁচ মানে 12% 12 মাসে হচ্ছে 20% বলেছে, তাহলে 3 মাস অন্তর, 3 মাসে কত হবে? দেখো এটা 1/4 ভাগ, তার মানে এর 1/4 ভাগ হচ্ছে 5%, তার মানে এগুলো তো হবে 5 5 5। এবার অঙ্কটা কি তৈরি হয়ে গেল, যে 16,000 টাকা বার্ষিক 5% হারে 3 বছরে কত হবে, ওই রকম ফর্মে তৈরি হয়ে গেল। এবার এটাকে ওই পার্ট করে করে নাও, তাহলে 5% এর পার্ট আমরা সবাই জানি 1/20, কবার লিখবো তিনটে, তাহলে এটাকে বছর হিসেবে ভাব, এখন মাস্টার সব ভুলে যাও, তার মানে 20 থেকে 21, 20 থেকে 21 ভিডিও যদি অফ হয়ে যায় বলবে, কারণ ভিডিওটা অনেকদিন অফ হয়ে গেছিল। তাহলে এখানে হচ্ছে যে 3 থেকে গুণ করি 8,000 হচ্ছে, আর এটাকে 9261, তার মানে আমাদের সূত্রে দিয়েছে চক্রবৃদ্ধি সুদ আসল বললে এটা আবার স্মরণ করে দিত আমাদের কি আসল, তাহলে 8,000 সমান বলে দিয়েছে 16,000, আলাদা করে লিখতে পারি এখানে লিখে দিচ্ছি আলাদা করে, 8,000 সমান বলেছে 16,000, আর এটা থেকে বৃদ্ধি পাচ্ছে 1261, 1261 সঙ্গে করতে হবে, এটা দ্বিগুণ হয়েছে, তাহলে এটাকে দ্বিগুণ করে দাও, 2 2 5 2522 2522। দেখো তারাও নেই, বোর্ড দেখো আমি আরেকটা দিচ্ছি, তারাও একদম নেই, যত মাসের দিক কোনো অসুবিধা হবে না, আর একটা দিচ্ছে এখানে আছে, এটার আরো প্রসেস আছে, মানে শর্টকাটের সুদ বের করার প্রসেস আছে, এটা তিনটে একবারে কি করে বের করে, 2200 2522 একবারে অনা যায়, এই যে এত কিছু জাস্ট এটা থেকে এত কিছু করার কোনো দরকার নেই, সেটা আমি শেখাচ্ছি একটু পরে, আগে এগুলো শিখে নাও, তখন এগুলোকে মজা লাগবে করতে, ঠিক আছে, সরাসরি যখন সুন্দর করবে তখন আরো মজা লাগবে, এত কিছু করতে হবে না। আচ্ছা জাস্ট আমি এই ডিজিট গুলোকে চেঞ্জ করব, 1,000 টাকার 1,000 টাকার বার্ষিক 20% চক্রবৃদ্ধি হারে 18 মাসের, এখানে হচ্ছে অ্যান্সার কেউ বলবে না, অ্যান্সার বলবে না, 6 মাস, আচ্ছা 18 মাসের চক্রবৃদ্ধি সুদ কত হবে যদি সুদ 6 মাস অন্তর দেওয়া হয়, নোট করে রাখো, দেখো কাজে দেবে, অ্যান্সার তো বলিবেন আপনারা, আমি অপশন দিয়ে দিচ্ছি, অ্যান্সার বলবে না, অপশন এ 1331, অপশন বি 331, অপশন সি 320, অপশন ডি 100 441, কেউ অ্যান্সার বলবে না, নিজের পড়ো, তারাও বলে সময় দিচ্ছে, প্রচুর সময় দিচ্ছে, পড়ো। 1,000 টাকার বার্ষিক 20% চক্রবৃদ্ধি হারে 18 মাসে চক্রবৃদ্ধি সুদ কত হবে যদি সুদ 6 মাস অন্তর দেওয়া হয়, এর পরের কনসেপ্টটাও যখন পড়াবো এইগুলোকে বাচ্চা মনে হবে, ঠিক আছে, আলাদাই লেভেলে চলে যাবে তোমরা, এটাকে ভালোভাবে করো, তারপরে হয়েছে নোটটা করবে, কারণ আচ্ছা বইয়ে আছে অবশ্য অঙ্কগুলো, নোট সঙ্গে যতক্ষণ না করবে কোনোদিনও অঙ্ক কমপ্লিট হবে না, বাড়ি গিয়ে সেই ফাঁকা তাহলে 18 মাস দেবে 6 মাস অন্তর অন্তর, তাহলে 3টে স্লট হচ্ছে,
যদি এবার থেকে স্লট না তৈরি করি তাও কিন্তু হতে থাকবে, এটা তো বলছি, কারণ পরেরটাতে স্লট না তৈরি করলে হবে, তিনবার হবে, বোঝাই যাবে। যাই হোক, তাহলে এখানে বার্ষিক হচ্ছে 20%, মানে 12 মাসে হচ্ছে 20%, তাহলে 6 মাস অন্তর অন্তর যেটা স্লট আছে, মানে 6 মাসে দেখো এটার হাফ হচ্ছে, তাহলে এটার হাফ করে দাও 10%, তার মানে 10% করে প্রতি মাসে, তাহলে 10 থেকে 11 এটা 1 এর 10 হয়, পার্ট করলে 10 থেকে 11, 10 থেকে 11, 10 থেকে 11, 3 মাস, মানে 3 বছর হিসেবে নিতে হবে। তিনটে স্লট এখানে হলো 11,000, সরি 1,000, আর এখানে হচ্ছে 1331, এটা হচ্ছে আসল, এটা হচ্ছে সুদ, আসল সুদ প্লাস আসল, এর মধ্যে আসল আর সুদ মিশে আছে, তার মধ্যে যদি 1,000 হচ্ছে আসল, তাহলে সুদ এখানে 331, তাহলে 1,000 সমান 1,000 টাকাই বলে দিয়েছে, এখানে আমাদের 331 সমান বের করতে হবে, 331 সমান 331 টাকা, ঠিক আছে, এই পর্যন্ত। এটাকে সরাসরি হবে, আমি ওটাকে এর পরের কনসেপ্টে শেখাবো। আরো একটা দিচ্ছি তোমাদের বই থেকে দিচ্ছে, আর প্রথম অঙ্কটা করো তো, প্রথমে যেটা দিয়েছিলাম এবার যেটা প্রথমে ফাঁকা রেখেছিলাম ওটা করো। ওটা ছিল এটা 2,000 টাকার 12% বার্ষিক হারে 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত হবে যদি 3 মাস অন্তর দেওয়া হয়, এটা তো দশমিকে আনসার আছে মনে হচ্ছে, কত আছে তাও বলা যায় দশমিকে না। এখানে স্লট তৈরি হবে কটা, 3টে, তাহলে 12 মাসে 12% করে যদি হয় তাহলে পার্সেন্টটা বলো কত করে হচ্ছে, 3% করে, তাহলে 3% করে 3 বছরে বলো চক্রবর্তী সুদ কত হচ্ছে, এবার হচ্ছে আটকে যাবে সবাই, প্রথম যে প্রশ্নটা দিয়েছিলাম সেটা হচ্ছে 1,200 টাকা, সরি 2,000 টাকার বার্ষিক 12% চক্রবৃদ্ধি হারে, এটা ছিল প্রশ্নটা, কেউ ওখানে ই করে দেবে না বেশি জায়গা না, 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত হবে যদি সুদ 3 মাস অন্তর দেওয়া হয়, মানে 185.45 এইরকম, 185.45 তাহলে এটা থেকে এটা, এটা থেকে এটা, ঠিক আছে, পরীক্ষা হলে এটাতেই শেষ অঙ্ক, ওটা পরীক্ষা শেষ হয়ে গেছে, এবার এটার জন্য এবার আমাদের যে এক্সট্রা যে প্রসেস আছে সেটা শিখতে হবে, বেশি কঠিনও না সোজা, ঠিক আছে, ওটা ওটা তো আবার জায়গায় রাখতে হবে তোমাদের, হয়তো ওখানে কাটাকুটি হয়ে গেছে, আবার নতুন করে আগে ঢুকতে হবে না, আমি আরো একটা এখান থেকে শেষ করে দিই, আর একটা দুটো অঙ্ক আছে, তারপরে এইটা ইমপ্লিমেন্ট দেখাচ্ছি, এটা দেখাচ্ছি, মাঝখান থেকে করবো না আগে, এটা তো করবে আবার আগে ওই টাইপগুলো শেষ করে দিই, একই টাইপ আছে, আচ্ছা আর একটা আছে, তাহলে হয়ে যাবে, মানে এখানে যতগুলো আছে ওই টাইপের আমি করিয়ে দিচ্ছি, মানে তোমরা নিজেরাই করতে পারবে, আমি জাস্ট ধরিয়ে দিচ্ছি, ওটার প্রসেসটা খুবই ভালো প্রসেস আছে, যেটা
টিকলে পরে আর ভুলবে না। যেটা আমি এখন করবো সেটাতেও আসছে, 8,000 টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 1:2 বছরে যা আমি সেটা লিখছি, এটা হচ্ছে সিজিএল টায়ার 1। 1:2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে যদি সুদ 6 মাস অন্তর দেওয়া হয়? অপশন দিচ্ছি না, তোমরাই করো। এই টাইপের এটাই করো, যদি রাখটা লিখ পার কত মাস, 6 মাস অন্তর দেওয়া হবে, যদি সুদ 6 মাস অন্তর দেওয়া হয়। তাহলে এখানে 1.5 বছর আছে, 6 মাস করে তিনটে স্লট হলো। এবার 12 মাসে হচ্ছে 10%, 6 মাসে কত পার্সেন্ট হবে? 5% করে, ঠিক আছে। অনেকে ভুল করে দেয় এখানে, 3 বার ওই করে দেয়, 3 পূর্ণ হয়ে যায়। 5% করে 3 বার, তার মানে হচ্ছে এদিকে 5×20, 8,000 সমান 8,000, আর এদিকে 5×20 থেকে 21, 21 কে 3 বার গুণ করো, 9,000 + 9,000 = 1,260। মানে হচ্ছে 18 মাস, 1, 2, 3টে। এবার 10% হচ্ছে 12 মাসে 10%, এটাকে বার্ষিক 10%, মানে 12 মাসে 10% আমাদেরকে বলছে 6 মাসের স্লট তৈরি হতে, 6 মাস, এটার হাফ মানে এটার হাফ 5% হার, তার মানে 5% করে 3 বার হবে, তাহলে 5% মানে 1×20, 20 থেকে 21, 20 থেকে 21, 20 থেকে 21। এবার এটা ভুল করলে হচ্ছে 8,000, আর এটা 9,261, ঠিক আছে। তাহলে এখানে সুদ হচ্ছে 1,261 হচ্ছে, যেটা এটা থেকে বিয়োগ করলে হয়ে যাবে, তাহলে 8,000 = 8,000, 1,261 = 1,261। আচ্ছা, এবার একটা কঠিন করা যেতে পারে, একটা একটু কঠিন করছি। বারো মাস কঠিন না করে আমি সরাসরি ওইটাতে নিয়ে যাচ্ছি। আগের অঙ্কটার জন্য অর্ধেক পাতা ফাঁকা রাখো, কারণ ওটার জন্য আমি নেক্সট যেটা আছে সেটা একটুখানি দেখো, তাহলে বুঝতে পারবে। আগের যে অঙ্কটা ছিল সেটা আবার টুকতে হবে, অনেকের হয়তো জায়গা নেই, আর জায়গা থাকলে ভালো। ওটার জন্য হাফ পেজ ফাঁকা রাখো, ঠিক আছে, ভালো করে ওটা অঙ্কটা হয়ে যাবে। আমি জাস্ট প্রথম দিনের থেকে শুরু করছি আবার, যেহেতু শিখেছে ওটা। 1,000 টাকার বার্ষিক 4% চক্রবৃদ্ধি হারে 2 বছরে চক্রবৃদ্ধি কত? যদি এই টাইপের প্রশ্ন দেয় তাহলে কি করবে? বলেছে 1,000 টাকার বার্ষিক 4% চক্রবৃদ্ধি হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? নোট করবে, তারপরে আমি শেখাচ্ছি।
তাহলে এটাকে যদি আমরা পুরনো পদ্ধতিটাই অবলম্বন করি, 1/25 25 থেকে 26, 26 যেটা হবে 576, 625 দশমিকে আসছে। দেখো এই এইগুলোকে একটু অন্য পদ্ধতি শেখা যেতে পারে, ওটা তো হলো। ঠিক আছে, এখানে যদি আমাদের 4% না দিয়ে যদি দিত 1%, তখন কি করতাম? তাহলে তো সেই একের 1/100, 100 থেকে 101, 100 থেকে 101, বা এখানে থাকতো 9/9%, তাহলে 9/100, 100 থেকে 109, 100 থেকে 109, তখন কিন্তু একটা বড় একটা মানে ঝামেলা তৈরি হচ্ছে। ঠিক আছে, তো সেটাকেই দূর করতে আমরা একটা অন্য প্রসেস শিখব। দু বছরের ক্ষেত্রে আমি একটা লিখছি এখানে, দু বছরের ক্ষেত্রে একটা ফর্মুলা মতো লিখতে পারো, এ প্লাস বি, মানে এ প্লাস বি দশমিক এ বি, এই ফর্মুলা এ প্লাস বি দশমিক এ বি, মানে হচ্ছে ক বছর আছে, দু বছর, মানে দু বছরই 4% করে, মানে এ মানে 4%, বি মানে 4%, অন্য পার্সেন্ট থাকলে ওটা বি ধরতাম, আর এটা হচ্ছে এবি। তাহলে সবসময় কি করবো, শিখে নাও আগে, আগে শিখে নাও, নাহলে প্রতিবার ভুল হবে। সবসময় ডান দিক থেকে করবো, এবং প্রথমে কি এবি মানে দুবার গুণফল, 4 আর 4, এও কি বিও, সরি, এ মানেও 4, বি মানেও 4, যেহেতু আমাদের রাশি হচ্ছে একটাই, তাহলে 4 আর 4 গুণ করলে কত, 16। এখানে সবসময়, এখানে সবসময় দুই ডিজিটের সংখ্যায় বসবে, এখানে দুই ডিজিটের সংখ্যায় বসবে, দুটো ডিজিট, তাহলে 4 4 16 হলো। এবার কি করবো, এখানে দশমিক, আর এখানে কি এ প্লাস বি মানে 4 আর 4 8, তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে, 8.16%। ঠিক আছে, এবার দেখো যদি বলা হয় আগে অঙ্কগুলো শেখো তারপর নোট করো, টুকাটুকি পরে আগে শেখো, 12%, তাহলে 12% যদি করা হয়, 12 12 144, তাহলে 144 লিখবো, কেন, কারণ আমি দুটো ডিজিট বসা হয়ে গেল, আর এক হাতে থাকলো। এবার এ প্লাস বি মানে 12 12 কত আছে, 25.44%, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আচ্ছা 1%, 1% নিয়ে যাবো, এবার 2% কমা 2%, মানে দুবার যদি 2% পড়ে থাকে, 1% কমা 1%, 3% কমা 3%, 4% করেছি, 5% কমা 5%, 6% কমা 6% করো, এটা তাহলে লাভ ক্ষতির যে আমরা এক্স ওয়াই ধরেছি সেগুলো তো ভুলে যাবো। ঠিক আছে, তখন এইগুলো কাজে লাগবে, তোমাদেরকে বলেছিলাম লাভ ক্ষতি যদি শেখাচ্ছি সেখান থেকে আরো ছোট জিনিস শেখানো যাবে। 1 থেকে 5 6 যতগুলো বোর্ডে ঢুকেছে সেই কোটা আগে সলভ করো, তারপরে অঙ্কটা পরে করছি। একটা যদি হয় তাহলে 0 1, যেমন 1 এর হচ্ছে 1 1 1, মানে 0 1 বসাতে হবে, হ্যাঁ এটা বলতে ভুলে গেছি, 2 2 4 মানে 0 4, দুটো ডিজিট দিতেই হবে, সবকটাই করো। তারপরে এই অঙ্কটা এই পদ্ধতিতে করো, তাহলে 1 1 কে 1 মানে 0 1, যেহেতু একটা সংখ্যা হচ্ছে দশমিক, 1 আর 1 2, এত পার্সেন্ট, 2 2 4 মানে 0 4, তাহলে 4 2 2 4 হয়ে গেল, 3 3 9, তার মানে 1টা 9 না অবশ্যই 0 9, আর 3 3 6, আর এটা কত হবে, 5 5 25 10, 6 6 36 12 12.36, এগুলো সব সুদ বেরিয়ে যাবে। এবার এই পদ্ধতিতে এই অঙ্কটা করে দেখো, যেটা 25 থেকে 26 করেছিলাম, তখন আমি আলাদা করে দিয়ে
পড়াচ্ছি তো তাহলে এইটা যেটা 4% হারে, তার মানে এটা 4% করে দু বছর, তাহলে কি 4 4 4 4 16 4 4 8, তাহলে কত টাকা? 1000 টাকার 8.8% এত পার্সেন্ট কত হচ্ছে সেটা? এটা পার্সেন্ট উঠাতে গেলে অবশ্যই এটা দশমিকে পড়ে যাচ্ছে, পার্সেন্ট উঠাতে গেলে 100 বসবে, আর দশমিকের যেহেতু পরে দুটো সংখ্যা তাই আরো দুটো শূন্য, নিচে শূন্য করে রাখার চেষ্টা করো। তাহলে 1 2 1 2 3, তিনটে শূন্য কেটে গেল, তাহলে 81 মানে 816 বাই 10, তার মানে 81.6 টাকা, 81.6 টাকা। তাহলে কি এখানে ওই পার্টের কোনো ঝামেলা আসবে না? এবার কখন এটা বেশি কাজে দেবে দেখছি, সেটা এখানে ধরো দিলাম 5000 টাকার, 5000 টাকার বার্ষিক 1% দিয়ে দিলাম বা 2% দিচ্ছি সোজা, 2% চক্রবৃদ্ধি হারে, 2 বছরে চক্র বৃদ্ধি সুদ কত? তোমার বইও আছে এগুলো কিছু। এবার হচ্ছে তারপর বইয়ে করে করবো যেটা আমরা ছেড়েছিলাম, দশমিকে আসবে অবশ্য সব দশমিক। এবার যেটা করে আমরা ছেড়েছিলাম সেও করে গেল, এটা হয়ে গেল। আচ্ছা এটা আমি বলছি তাহলে 2 বছর, তাহলে 4.04% মানে 5000 টাকা এত পার্সেন্ট, তার পার্সেন্টেজ ওটাতে গেলে 100 আর এটা হচ্ছে 1 2 3 0 কেটে গেল, এটা 4 5 20, 4 5 20 বাই এবার ওই অঙ্কটা বড় যেটা আমরা ছেড়েছিলাম, অঙ্কটা ছিল যে 2000 টাকা প্রথম অঙ্কটা, ওটা 3 বছর আছে, 3 বছর আগে শিখে নিতাম। আচ্ছা এটা তো গেল 2 বছর, তাহলে 3 বছর একটা হয়েছে কেন? তাহলে 3 বছরের ক্ষেত্রে, 3 বছরের ক্ষেত্রে কিভাবে আমরা করবো তাড়াতাড়ি শর্টকাট, ওইভাবে পার্টে তো হবে কিন্তু একটু সবসময় ওগুলো কাজে দেবে না। আচ্ছা 3 বছরের ক্ষেত্রে লিখতে পারি, যেহেতু 3 বছরের ক্ষেত্রে ধরো আমি এ বি সি তিনটে ধরলাম, এটা একটা পার্সেন্ট, এটা একটা, এটা একটা, তিনটে পার্সেন্ট হিসাবে চলবে, যেহেতু ওটা এ আর বি দুটো বছর ছিল। ধরো প্রথমে কি করবো, গুণ করছিলাম এ প্লাস এ বি সি, এটা হলো একটা এ বি সি, কিন্তু মানে তারপরে এ বি প্লাস বি সি প্লাস সি এ দশমিক এ প্লাস বি প্লাস সি, শুধুমাত্র এটা একটু নতুন হলো, সবকিছুতে দুটো করে ডিজিট হবে, এটা এখানে লাগছে, কিন্তু যখন 1% করে অঙ্ক দেবে কি না ওখানে শেষ, ঠিক আছে জীবনে পারবে না একটা পরীক্ষার হলে যতই বলো যে এটা এ কে আহে, তো ওখানে আর উদ্ধার করার ক্ষমতা নাই, যে 1% 1/100, 1 থেকে 100 থেকে 101 শেষ, ওখানে ওখানে আম জিন্দেগি চলবে না। তো ওখানে এইটা ধরো এখানে 1% হিসেবে করছি, তাহলে 1% 1% 1% তিনবার আমি লিখে করছি একবার,
তাহলে প্রথমে কি এ বি সি গুণ করছি তাহলে কত হবে? 0.01 1 1 1 মানে 01। এবার এ বি মানে এ বি গুণ করলে 1, বি সি 1 মানে যোগ আছে তাহলে এটাও 1, এটা 1, সবটা 1, তার মানে 3 03 দশমিক এ প্লাস বি প্লাস সি মানে 3.0301। দেখতে বেশি বড় হলেও এইটাই করতে হবে, আর যদি না হয় তাহলে 100 হয় ওটা করে করবে 2% করে করো। এখানে দশমিকে 4টা ডিজিট হয়ে যাবে, 2% হিসেবে করো, 2% হিসেবে করো, 4% এটাতে কোনো জোর নেই, যেটা শিখতে হবে তাহলে ওই পার্ট ধরে করবো, ওটা দেওয়াই আছে, ওটা পার্টে করে নেবে, অসুবিধা নেই। নতুন জিনিস হজম করতে একটু কষ্ট লাগবে, কিন্তু ওষুধ একটু খেতে হলে বেশি কার্যকর, ঠিক আছে? এটা প্রথমটা হচ্ছে যেমন আছে, আচ্ছা এটাই বলছি, পরেরটাই বলছি, এটাই বলো তোমরা এ বি সি মানে তিন থেকে গুণ করছি, এদিক থেকে 2 2 4 4 2 8 মানে 08। এবার তারপরেরটা এ বি 4 বি সি কত 4, তাই তো 4 4 8 আর 4 12 দশমিক তিনটাকে যোগ 6 দশমিক তিনটাকে যোগ 1 প্লাস 2 প্লাস 3 তারপরেরটা 3 3 27 3 3 9 9 9 18 27 9 দশমিক 27 27 আর তারপরে 4 4 এর 16 16 64 আর 4 4 এর 16 সরি 48 ABC যোগ A প্লাস বি প্লাস সি আচ্ছা এটা হচ্ছে 3 4 16 48 12 12 দশমিক 48 64 মানে 4 8 6 4 দেখে মনে হবে কঠিন লাগতে পারে, যদি পার্টে করে নিচ্ছে পার্টে করে দেখবে 4% মানে 1/25 25 থেকে 26 25 থেকে 26 25 থেকে 26 এভাবে কি তিনবার গুণ করার থেকে আমার মনে হয় এটা ভালো। এবার আমরা ওই অঙ্কটা নিজেদের খাতায় টোকো বা যদি টোকা থাকে ওই অঙ্কটা করব, যে অঙ্কটা আমরা ছেড়েছিলাম তা অঙ্কটা আমি করছি, আমরা 2000 টাকা ছিল হয়তো। অঙ্কটা ছিল যে 2000 টাকার অঙ্কটা খুব ভালো অঙ্ক, প্রায় 90-80% স্টুডেন্ট ছেড়ে আসবে সময়ের জন্য, যে একবারে অঙ্কতে ঢুকে যাবে এগুলো না থাকলে জানা থাকলে অসুবিধা সবাই ওই বড় হল। 2000 টাকার মাসিক যেমন অঙ্কটা ছিল সবার কাছে আছে, বার্ষিক 12% চক্রবৃদ্ধি হারে 9 মাসে সুদ কত হবে যদি সুদ মানে এটা চক্রবৃদ্ধি লিখতে পারি, চক্রবৃদ্ধি সুদ কত হবে যদি সুদ 3 মাস অন্তর দেওয়া হয়, 3 মাস অন্তর দেওয়া হয় তাহলে অঙ্কটা ওই যেমন স্লট তৈরি করছিলাম তাহলে মোট 9 মাস দেবে, 3 মাস করে অন্তর অন্তর তাহলে অবশ্যই 3টে স্লট হয়ে গেল, তাহলে 12 মাসে হচ্ছে সরি 12 মাস মানে বার্ষিক 12%, তাহলে 12 মাসে 12%, 3 মাস অন্তর দিচ্ছে তার মানে 3 মাসে 3%, তার মানে 3% করে আমাদের 3 বছর বলতে পারি এটাকে, 3 বছর 3 দিন করে। হ্যাঁ যাই আসো, এবার বলছি চক্রবৃদ্ধি সুদ কত, তাহলে এখানে 3/100 না করে 100 থেকে 103 না করে এবার ওই পদ্ধতিটা কাজে লাগবে, কি আছে এবিসি প্রথমে, তাহলে এবিসি মানে 27 তারপরে এবি প্লাস বিসি মানে 3 3 9 3 3 9 7/9 মানে 27.9 তাহলে 9.2727 পার্সেন্ট বের করে দাও কত টাকা 2000 টাকা, তাহলে নিচে 100 গুলো রাখার চেষ্টা করবে তাহলে অনেক সোজা হয়ে যাবে,
শূন্য করে রাখার চেষ্টা করো, তাহলে দুটো শূন্য পার্সেন্টেজ ওঠাতে গেলে দুটো শূন্য নামবে, আর এটার জন্য চারটে শূন্য। তাহলে এক দুই তিন, এক দুই তিন, আর কিছু করতে হবে না, জাস্ট এই দুই দিয়ে ওটাকে গুণ করো, নিচে একশো রাখো। বলো এর থেকে আর কি ভালো দেবো, ঠিক আছে? যেটা আসছে ওটা বাই একশো, নিচে একশো আছে তো, যেটা এলো ভুল ওটা বাই একশো তো আছে, কাটেনি তো, এক হাজার, সরি দুই দিয়ে এটাকে গুণ করতে হবে যেটা বেঁচে আছে, তিনটে শূন্য কেটেছি, এখানে একটা শূন্য এখনো আছে, দুই দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে সাত দিয়ে চোদ্দ, দুই দিয়ে চার, একে পাঁচ, এটা আসছে বাই এক দুই, তিনটে শূন্য আছে নি নিচে, বুঝছো তো, তাহলে তিনটে শূন্য আছে, তার মানে তিনটের পরে দশমিক বসিয়ে দেবে, মানে একশো পঁচাশি দশমিক চার পাঁচ চার, কিছু অন্য আসছে কারো গুণ করতে ভুল হলো, ততগুলো আগে দশ মিনিট বসা, এরকম লাস্ট একটা হচ্ছে সুবীর দাস থেকে যদি থাকে তোমাদের, এটাই লাস্ট। আরেকটা অঙ্ক যেটা বাকি থাকলো সেটা হচ্ছে অন্তরের গুলো, অন্তর যেটা থেকে প্রশ্ন আসে এবং আসবে, এইরকম একটা দিচ্ছি লাস্ট। চলো এটা আর দিই, ভালো মজা লাগবে, এটা এটা অঙ্ক আছে তোমাদের, দেখি কে ধরতে পারে অঙ্কটা। তাহলে দু বছরের ক্ষেত্রে ছোট যখন দেবে তখন এইভাবে করে দেবে, কোশ্চেনটা ভালো, অনেক সময় আসে। একটি গাছের উচ্চতা, একটি গাছের উচ্চতা প্রথম বছর 2% বা এটা এখানে লিখে দিই, প্রতি বছর লিখে দিই, আর অত করতে হবে না, প্রতি বছর 2% কমা 3% কমা 1% হারে বৃদ্ধি পেলে, 1% হারে বৃদ্ধি পেলে 3 বছর পর গাছটির উচ্চতা শতকরা কত বৃদ্ধি পাবে, দেখি কে কেমন ১১৬
তাহলে এখানে দেখো তিনটে পার্টে তিনটে মানে বছরে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এখানে সেই ফর্মুলাটা কাজে লাগাতে পারি। তাহলে কি আছে প্রথমে এ বি সি, তাহলে তিন দুয়ে ছয় ছয় একে ছয় মানে জিরো ছয় এ বি মানে তিন দুয়ে ছয় তিন একে তিন ছয় আর তিনে বদল নয় আর দুই একে দুই নয় দুই এগারো দশমিক এ প্লাস বি প্লাস সি মানে ছয় দশমিক জিরো সবসময় দুটো করে ডিজিট বসাবো, বুঝতে পারলে কোন সময় একটা ডিজিট বসাবো না দুটো ডিজিট সব সময় দুটো করে ডিজিট। এইটা যদি এই পদ্ধতি না করা হয় আর একটা পদ্ধতি লাভ পদ্ধতিতে করেছি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স ওয়াই বাই হান্ড্রেড এরকম প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড এই ফর্মুলাটা এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই হান্ড্রেড। এখানে দেখো দুটো জিনিস দিয়ে করতে পারি, তখন এটাকে প্রথমে করতে হবে তারপর আবার সেটাকে 1% ধরে করতে দুবার হবে, তার থেকে তোমরা যদি এটা করতে পারো এটা বেস্ট। ঠিক আছে দুটোর ক্ষেত্রে তো শিখিয়ে দিয়েছি। আচ্ছা যদি অনেকে ডাউট হতে পারে যে দাদা এখানে যেমন দু বছরের ক্ষেত্রে বলো 5% দু বছরের ক্ষেত্রে কত হবে, দু বছর কত পার্সেন্ট হবে, 5 × 25 মানে 10.25। এবার ধরো এখানে থাকলো 25%, তখন কি করবো 25 25 625 কটা ডিজিট বসাতে হবে সবসময় দুটো করে, তাহলে 25 হলো হাতে 6 আছে এখন 25 25 50। ঠিক আছে এরকম অনেক অঙ্ক থাকবে যে এক ব্যক্তির বেতন প্রথম বছর 5% তারপরের বছর 6% হারে বৃদ্ধি পেলে, ধরো এরকমই থাকবে একটা 5% দ্বিতীয় বছর 6% হারে বৃদ্ধি পেলে শতকরা কত বৃদ্ধি পাচ্ছে, তাহলে কত হবে প্রথমে 5 6 30 পরিষ্কার আমি যেটা বেটার হবে সেটা বলবো যখন আমি এটা লিখে দিচ্ছি মানে লিখতে পারো, এটা লিখে আগেও লিখিয়েছিলাম যখন ভগ্ন মানে শতকরার মান গুলো ছোট হবে তখন কি করবে ওই ওই পদ্ধতিটা ইউজ করবে ফর্মুলাটা, আর যখন একটু বড় হবে এগুলোতে আমার মনে হয় 1 এর 4 করে বেশি ছোট হচ্ছে, ধরো 4 থেকে 5 4 থেকে 5 4 থেকে 5 এটাই সব থেকে ছোট হচ্ছে, তো এইগুলো তত খাটাবো না, মানে রেঞ্জকে সেই সময় কোনটা দিকে যাবো সেগুলোকে রেঞ্জ রাখতে হবে। 10% করে 3 বছর আমি এটা দেখিয়ে দিচ্ছি, ওটা গুণ করতে হবে 130 কে গুণ করতে হবে অত বড় করে জানতে, তাহলে 10 10 10 10 10 10 এটা লিখছি 1000 এর কটা শূন্য, দুটো শূন্য দুটো করে সংখ্যা হাতে আছে আমাদের 10, তাহলে এ ইনটু বি এ বি মানে 100 100 আছে 300 না 310 310 এ বি মানে 10 10 100 বি সি 10 10 100 100 100 100 300 আর হাতে ছিল 310 হলো 310 এর 10 হাতে থাকলো 3 তখন একটু কষ্ট করে হয় এইভাবে করতে হবে, অত কিছু দেয় না কিন্তু যদি দেয় কঠিন করার জন্য কত কিছু দেওয়া যেতে পারে, অড নাম্বার দিলে তাহলে পার্টে করে যদি ছোট হয় তাহলে তাহলে আর তখন আর হবে না, ছোট পার্সেন্ট গুলোর জন্য বেশি হবে। আচ্ছা এই যে এই অঙ্কটা লাস্ট এটাতে শেষ করে দেবো, আর যদি সময় অত সময় দিয়ে এক ব্যক্তি
দুটো জিনিসই মনে রাখো, ছোট যখন হবে তখন ফর্মুলা ইউজ করবে। এক ব্যক্তি দুই বছরে 8% চক্রবৃদ্ধি হারে 83.2% সুদ পেল, তার আসলে পরিমাণ কত? আমি শুধুমাত্র পরীক্ষার লেভেলে তৈরি করে দেওয়ার চেষ্টা করছি, সলিউশন তো হয় কিন্তু ওই টাইমের মধ্যে কিভাবে সলভ করবে সেটা। অপশন দিচ্ছে, এটা আছে সুমিত দাস 61 দশমিক দিয়ে আছে, একটু বড় হয়ে যাবে তো করো দাও, এরকম অনেক করে আছে। অপশন আছে 500, 600, 540, 503.2 আচ্ছা উত্তরটা আমি বলে দিচ্ছি যদি থাকে এখানে 500 স্যার, 500 তাহলে দেখো যদি আমরা সরাসরি এটাকে করতে যাই পার্টে করলে হবে, কিন্তু পার্টে কি হচ্ছে 8/800 হচ্ছে, তাহলে দু বছরের ক্ষেত্রে 8/864, 8/16 এটা কি, এটা এটা কি চক্রবৃদ্ধি সুদ, সেটার মান কত বলে দিয়েছে 83.2, তার মানে এইটা মানে হচ্ছে 83.2 টাকা আমাদেরকে আসল বের করতে হবে, আসল সবসময় কত পার্সেন্ট হয়, 100% হয়, এটার মান বের করতে হবে। তাহলে এটা নিচে হচ্ছে 16.64 × 100, যেহেতু দুটোই পার্সেন্টেজ আছে পার্সেন্টেজ কেটে যাবে, এটার মান বের করা হয়ে যাবে। দশমিক উঠিয়ে এখানে আসবে 10 আর উপরে যাবে 100, উপরে কিন্তু 100টা লিখতে হবে, 83.00 কেটে যাবে। চার দিয়ে ষোলো, চার একে চার, চারশো ষোলো আমার দুগুণই হচ্ছে, এখানে হচ্ছে তার মানে 25 দিয়ে 500, ঠিক আছে। কিন্তু এটাকে পরীক্ষার লেভেলে তৈরি হতে গেলে এবার তৈরি হতে হবে, ব্রেনটাকে অন্যদের থেকে আলাদা রাখতে হবে, যে কখন কোনটা কাজ সেটা নিজের উপরে, তুমি পার্টে করবে কি কি সেটা নিজের উপরে। একই অঙ্ক আছে দেখো, পাঠিয়েছি 64টা, পরীক্ষায় আসবে 66 নম্বর একটা, ঠিক আছে, যেটা আমি নেক্সট একটা ক্লাসে করাবো। 66 নম্বরটা পরীক্ষায় আসার মতো তোমরা জাস্ট 64টা করে আজকে বাড়ি যাও, না আজকে ছুটি দিয়ে দিচ্ছ, 66গুলো না সেরে গেলে বৃথা জীবন। কি আছে 64টা,
10% হারে। এবার তোমার ব্যাপার যে তুমি পার্টে করলে তাড়াতাড়ি হবে কি ওটা করলে তাড়াতাড়ি হবে, পার্টে করলে তাড়াতাড়ি হবে। এটা পার্টে করলেও তাড়াতাড়ি হবে। 1/10, 10 থেকে 11, 10 থেকে 11, 10 থেকে 11 সরাসরি বেরিয়ে যাবে এটা 10,000। 65টা করো, নোট করতে হবে না, 65টা করো। চৌষট্টির অ্যান্সার হবে 10,000। 65টা 2 বছর, 65 আছে সি সি 65 যা যা রয়েছে তার সাথে ছবি। ১০০% = ২০০০ টাকা, 16.64 সমান করে দেবে ১০০ × ১৬.৬৪, দুটো করে শূন্য কেটে দিলাম, ভুলটা করেছি। এটা ছিল ৬৫টা যে 2,000 টাকা 8% চক্রবৃদ্ধি হারে, 2 বছর চক্রবৃদ্ধি সুদ কত? না আমি উল্টো বললাম, উল্টো করেছি, আমি অন্য করে করেছি, ওটাই করেছি কিন্তু মানটা ভুল হয়েছে। এখানে বলেছে এত টাকা মানে 100% সমান করে দিয়েছে, আমাদেরকে বের করতে হবে 16.64 সমান করতে হবে ১০০ ১২ ১২, একটা শূন্য নিচে থাকবে অবশ্য, 4 2 8, হ্যাঁ এটা হয়েছে, এটা ঠিক আছে, 4 2 8 6 2 12 13